সদ্য ঘোষিত 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পকে প্রাধান্য দেয়া হলেও বে টার্মিনাল নিয়ে তেমন কোনো রূপরেখা না থাকায় হতাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আরও একটি বন্দর বে টার্মিনাল চালু করার কোনো বিকল্প নেই বললেন অর্থনীতিবিদরা। তবে করোনাকালের দ্বিতীয় বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেয় খুশি পোশাক শিল্প মালিকরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনাকালে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী বলে মত দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সে সাথে চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে সময়মতো শেষ করার আহ্বান তাদের। চট্টগ্রামের বৃহৎ প্রজেক্টগুলো, এটা তো একটা বড় প্রজেক্ট, এই মেগা প্রজেক্ট সেটা অন্যতম, তবে এটা অনগোয়িং প্রজেক্ট এবং অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে আমদানি রপ্তানি আরো সহজ ও গতিময় করতে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের বিষয়ে রূপরেখা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন বন্দরের ভৌগোলিক অবস্থান ও ধারণ ক্ষমতা কম থাকায় দ্রুত বে টার্মিনালের বিকল্প নেই। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেটে, এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। আমাদের অর্থনীতির সাইজ যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের বিকল্প ব্য টার্মিনালকে কিন্তু অতি তাড়াতাড়ি দেশের অর্থনীতির স্বার্থে এটার স্বার্থে এটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেয় স্বস্তিতে গার্মেন্টস মালিকরা। বাজেটের যে কন্টিনিউশন আছে এই কন্টিনিউশনই কিন্তু অব্যাহত আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি। আমি মনে করি যে এটিও যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ভালো একটি সাপোর্ট হবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে বড় ঘাটতি থাকলেও এটির বাস্তবায়নে ঋণের উপরেই বেশি নির্ভর হতে হবে সরকারকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।